পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি থানা এলাকায় গত 8ই ফেব্রুয়ারি রাতে এক লটারি ব্যবসায়ীর খুনের ঘটনার কিনারা করল জেলা পুলিশ। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে জেলা পুলিশ সুপার কামনাশী সেন জানান, তদন্তে নেমে অল্পদিনের মধ্যেই জেলার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে একটি টিম এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করে। তাদের এদিনই বর্ধমান আদালতে পেশ করা হয়। ঘটনাটা হয়েছিল, ওই ঘটনাটা মানে আপনারা হয়তো জানেন, বেসিক্যালি মাধবদিঘিটা যেটা হয়েছিল 8 তারিখে এই ঘটনাটা ছিল। হামিদ বলে, মিস্টার হামিদ বলে একজন লটারির যে ব্যবসা করেন, ও বাড়ি থেকে ফিরছিল। আপনার ওই ওই শ্যামসুন্দর মুথুরাঙ্গা যে রোডটা আছে, আর মানে আপনার মাধবদিঘি প্রিয়েসের মধ্যে যেটা আরামবাগে লিড করে আর কি, ওখানে উনি বাড়ি থেকে ফিরছিলেন। তখনই বেসিক্যালি যারা অ্যাকিউজ পার্সনস আছে, চারজনের গ্যাং ছিল, গ্যাংয়ে বেসিক্যালি ওনাকে আটকিয়ে বেসিক্যালি ওনার টাকার যে ব্যাগটা ছিল, টাকা ওটা বেসিক্যালি ওইটা নিয়ে ওনাকে শ্যুট করে। যখনই এটা আমাদের কাছে যখনই ফটাফট আমাদের কাছে, পুলিশ ওখানে কাছেই ছিল আর কি, আমাদের কাছে ইনফরমেশান আসে, আমরা সঙ্গে সঙ্গে ওনাকে যে হামিদ যে ছিলেন আর কি, তো ওনাকে বেসিক্যালি BMCHA নিয়ে যাওয়া হয়, যেখানে হি ওয়াজ ব্রট ডেড, যেটা আপনারা খবর আগেই যেটা হয়েছিল। তো সঙ্গে সঙ্গে আমাদের FIR করে আমাদের কেসটা চালু হয় অ্যাপ্রোপ্রিয়েট সেকশনসে। তো ওভার দ্য পিরিয়ড অফ টাইম, ওভার দ্য ইনভেস্টিগেশন, এটা সে উইদিন 4-5 ডেজ উই হ্যাভ বিন এবল টু ক্র্যাক দ্য কেস, অ্যান্ড থ্রু ডিফারেন্ট সোর্সেস অ্যান্ড এভরিথিং উই হ্যাভ বিন এবল টু অ্যারেস্ট 4 পার্সনস, দ্য এন্টায়ার গ্যাং যেটা অপারেট করেছিল। অ্যান্ড আমরা ওদেরকে আজকে বেসিক্যালি ফরওয়ার্ড করে আমাদের পুলিশ রিমান্ড, পুলিশ কাস্টডিতে বেসিক্যালি আমরা প্রেয়ার করছি কোর্টকে, অনারেবল কোর্টকে। তো আমাদের পুলিশ কাস্টডিতে ওদেরকে নেওয়ার পর আরও ইনভেস্টিগেশন যে প্রসেস আছে, কোথার থেকে কী হয়েছিলো কী না, হোয়াট এভার রিকভারি সিজার অ্যান্ড এভরিথিং উইল বি ডান, অ্যান্ড হোপফুলি উইল বি এবল টু ফাইন্ড অল দ্য এভিডেন্সেস অ্যান্ড টু দ্য চার্জশিট ইন দিস কেস ইন অ্যাপ্রোপ্রিয়েট টাইম। আর কি দেখেন, এখন মোটিভ আমরা জাস্ট ধরা হয়েছে, কেন কি যতজন ছিল শতজনকে একসাথে, মানে উই হ্যাভ বিন এবল টু অ্যারেস্ট দেম ফ্রম ডিফারেন্ট ডিস্ট্রিক্টস, ফ্রম ডিফারেন্ট প্লেসেস, বেসিক্যালি আমরা ওটা অ্যারেস্ট করতে পেরেছি। এখন ওদেরকে পুলিশ কাস্টডিতে নিয়ে আমাদের এক্স্যাক্টলি মোটিভটা পুলিশ কাস্টডিতে আমরা প্রেয়ার করবো ম্যাক্সিমাম। দেখেন, অ্যাজ আমাদের টেস্ট আইডেন্টিফিকেশন পেরেড এভরিথিং প্রসেসগুলো বাকি আছে, হেন্স আমি এটা ওদের আইডেন্টিটি বা ইয়ে কিছু এখন বলতে চাচ্ছি না, বাট দে ওয়ার ইনভলভড ইন, মানে আগেও ক্রাইম করেছিল কি না করেছিল আমাদের ভেরিফিকেশন করতে লাগবে আমাদের। বাট এটা আমরা সব কিছু পুলিশ রিমান্ড যে পিরিয়ড আছে ওটার মধ্যে উইল বি কমপ্লিটিং অল দ্য সিজার্স এন্ড নেসেসারি প্রসিজার্স। উল্লেখ্য, ওই দিন 46 বছরের হামিদ আলী খান নামে ওই ব্যবসায়ী দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় দুষ্কৃতীরা তার পথ আটকায়। তার সঙ্গে থাকা টাকার ব্যাগটি কেড়ে নেওয়ার চেষ্টা করলে ওই ব্যবসায়ীর সাথে দুষ্কৃতীদের ধস্তাধস্তি হয়। সেই সময় ওই দুষ্কৃতীরা গুলি চালায় ওই ব্যবসায়ীর ওপর। ঘটনাটি ঘটে মাধবডিহি থানার ছোট বইনান ছাতাডিঘির কোন এলাকায়। রাত্রিরে দাদা ছোট বইনান বাজারে দাদার দোকান আছে, হোলসেল লটারির দোকান আছে এবং কাপড়ের দোকান আছে, পরপর দুটো দোকান আছে। প্রত্যেক দিন 9:30, 10:00, 10:00 বাড়ি ফেরে, কালকেও এরকম সময়ে বাড়ি ফিরছিল। ছোটো বইনান থেকে বেরিয়ে এসে গোপালপুর ঢোকার আগে নীলদিঘি আছে, ওই নীলদিঘির যে খ্রিস্টান চার্চটা আছে, চার্চটা ছেড়েই 100 কিলোমিটার হবে, চার্চটা ছেড়েই বাঁদিকে নীলদিঘি বলে একটা পুকুর আছে, ওই নীলদিঘি পুকুরে রোডের ওপরই, ওই নীলদিঘির কোণে দাদাকে অ্যাটাক করে। ঠিক আছে, আচ্ছা, দাদার কাছে বাইক ছিল এবং দাদার কাছে যেমন টাকা থাকে, প্রতিদিনের বেচা কেনার যা টাকা থাকে সারা, তো দাদাকে ধরেছে, ধরে ব্যাগ ধরে টানা হিঁচড়া করেছে, দাদার ব্যাগ দিয়ে টানা হিঁচড়া করেছে, দেয়নি, না দেওয়াতে দাদাকে গুলি করেছে, দাদা ওইখানে স্পট ডেড। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও কৃষ্ণ সাহা, রিপোর্ট আনন্দবার্তা।